দেখুন পৃথিবীকে ধ্বংস করতে পারে এমন এলিয়েন যান ঠিকরে বেড়াচ্ছে লাল আলো মিল গ্যা ছবির দৃশ্য মনে আছে নিশ্চয়ই একটি বিশাল বড় ক্রাফটে চেপে পৃথিবীতে পাড়ি দিয়েছিল এলিয়েনরা বড় বড় পায়ের ছাপে ভরে গিয়েছিল গোটা এলাকা ঝাঁপিয়ে পড়েছিলেন গবেষকরা আদৌ কি তা সত্যি এলিয়েনদের পায়ের ছাপ সেই নিয়ে গবেষণা করতে ঝাঁপিয়ে পড়েছিলেন গবেষকরা এই কৈমিল গেয়া ছবির অনুরূপ দৃশ্য দেখা গেল এবার বাস্তবে নাসার ফুটেজে ধরা পড়ল অদ্ভুত বিশালাকার এক মহাকাশ মহাকাশযানের যেটি থেকে ঠিকরে বেরোচ্ছে লাল আলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ধরা পড়েছে সেই ছবি সেই অদ্ভুত মহাকাশ মহাকাশযান থেকেই ঠিকরে বেরোচ্ছে আলো লাল আলোয় ছেয়ে গিয়েছে আকাশ কিন্তু সেটি কি আদৌ এলিয়েনদের অস্তিত্ব বোঝাচ্ছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য সেটি নিয়ে চুলচেরা গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা মহাকাশ থেকে পাঁচটি স্পেস এজেন্সির দিকে নিশানা করে সেই আলো বেরোচ্ছে ইউএফও হান্টার ইউটিউবে যে ভিডিওটি আপলোড করেছে মুহূর্তের মধ্যেই সেই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল সাইটে এই প্রসঙ্গে নাসার এক বিজ্ঞানী জানিয়েছেন এই আলোর গতিবিধির মধ্যেই রহস্য লুকিয়ে রয়েছে গাঢ় লাল রঙের আলো বেরিয়ে আসছে সেই মাদারশিপ থেকে আর সেই আলো গিয়ে পড়ছে নাসার স্পেস স্টেশনের ওপরে তবে কি কারণে এবং কোত্থেকে এই আলো বেরিয়ে আসছে সেই নিয়ে বিজ্ঞানীদের মনে রহস্য দানা বেঁধেছে এমনকি এই আলোর ধরন আরও বেশি চিন্তায় ফেলেছে বিজ্ঞানীদের প্রসঙ্গত নাসার কোনো কোনো বিজ্ঞানী দাবি করেছিলেন এটি কোনো অস্ত্র হতে পারে পৃথিবীকে ধ্বংস করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন বিজ্ঞানীরা আবার কেউ কেউ ডেটা ট্রান্সফার মেশিন হিসেবেও ভেবেছিলেন এই মাদার শিপটিকে